বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রকারের খেলা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলো কিনা প্রতিনিয়তই মানুষ তাদের পছন্দের ভিত্তিতে সাপোর্ট করে আসছে। কিন্তু এই সকল খেলায় হেরে বা জিতে যে শুধুমাত্র অডিয়েন্সদের বিনোদন দেওয়া হয় এমনটা কিন্তু কোনো কথাই নেই। বরং এর সাথে সাথে এই সকল খেলায় যখন প্লেয়াররা কোনো এম্বারেসিং মোমেন্টের শিকার হয়ে যায়, তখন সেখানে থাকা অডিয়েন্সদের জন্য এটি একটি বিরাট হাস্যকর মুহূর্তে পরিণত হয়। আর বন্ধুরা, লাইভ খেলায় এমনই হাস্যকর এবং এম্বারেসিং মোমেন্ট নিয়ে রোমাঞ্চকরের আজকের এপিসোডটি সাজিয়েছি। তো ভূমিকায় সময় নষ্ট না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। টেনিস খেলা দেখতে তো অনেকেই পছন্দ করে, কিন্তু খেলার মধ্যে যখন প্লেয়াররা ব্যালেন্স লুজ করে পড়ে যায় অথবা শট মিস করে লজ্জাজনক মুহূর্তের শিকার হয়, তখন সেটা দর্শকদের জন্য হাস্যকর মুহূর্তে পরিবর্তিত হয়ে যায়। যেমনটা এই ভিডিওটিতে, খেলোয়াড়টি দৌড়ে এসে বলটিকে হিট করতে গিয়ে স্লিপ করে পড়ে যায়, যেটা দর্শকদের জন্য সত্যি একটি হাস্যকর মুহূর্ত ছিল। আর এই প্লেয়ারের জন্য এর চাইতে আর এম্বারেসিং মোমেন্ট কিছুই হতে পারে না। অপ্রীতিকর ঘটনাগুলো যে সবসময় শুধুমাত্র প্লেয়ারদের সাথে ঘটবে এমনটা কিন্তু কথা নেই, যার প্রমাণস্বরূপ এই ভিডিওটি দেখে নিন, যেখানে অডিয়েন্সের মাঝে বসে থাকা এই আঙ্কেলের ওপর একটা ঈগলের নজর পড়ে। তখন ঈগলটি হয়তো এটাই ভাবছিল যে ম্যাচ দেখার জন্য ওই লোকেশনটি বেস্ট, আর তাই তো পাখিটি উড়ে গিয়ে সোজা ওই আঙ্কেলের মাথার উপর ডেরা জমায়, যেটা কিনা এই আঙ্কেলের জন্য যথেষ্ট এম্বারেসিং ছিল। এরপরে আপনারা এই রেসলিং ভিডিওটি লুফত উঠান, যেখানে কিনা এই ছেলেটি একজন মেয়ে রেসলারের কাছে উড়াধুরা আছাড় খায়, যেটা এই ছেলেটির জন্য এর চাইতে আর বিব্রতজনক অবস্থা কিছুই হতে পারে না। খেলার মাঠে খেলোয়াড়দের সাথে সাথে সেখানে থাকা রিপোর্টারদেরও বিভিন্ন প্রকারের এম্বারেসিংয়ের শিকার হতে হয়, যেমনটা এই ভিডিওটিতেই দেখুন, যেখানে এই রিপোর্টারটি খেলা শেষে উইনিং টিমের একজন প্লেয়ারকে প্রশ্ন করতে গেলে ওই প্লেয়ারটি তাকে হঠাৎ করেই কিস করে ফেলে, যেটির জন্য মেয়েটি একেবারেই প্রস্তুত ছিল না, তাই এই নিয়ে তাকে সকলের সামনে যথেষ্ট লজ্জার মুখেই পড়তে হয়েছিল। আর এরপরে এই ঘটনারই ঠিক বিপরীত কিছু দেখতে চাইলে এই ভিডিওটি একবার দেখুন, যেখানে এই রিপোর্টারটি একটি বাইক রেসের রিপোর্টিং করতে এসেছিল, কিন্তু ওই সময় সেখান দিয়ে এত দ্রুত গতিতে বাইক যায় যে সেখানে থাকা কাজা সোদা গিয়ে রিপোর্টারটির উপরে পড়ে যায়। সত্যি বন্ধুরা, এমন ঘটনা দেখে যে কেউ হাসতে হাসতে লোটপাট হয়ে যাবে। এরপরে এই রিপোর্টারটির কাণ্ড কারনামা একবার দেখুন, যেখানে সে এই রেসলারের ইন্টারভিউ নিতে গিয়ে কেমন আজীব গরিব এক্সপ্রেশন দিয়ে ফেলে। এই মাহাতারমা হয়তো ভুলেই গিয়েছিল যে লাইভ রিপোর্টিংয়ে আছে। আর যাই হোক, পরবর্তীতে যখন সে তার নিজের এই ভিডিওটি দেখবে, তখন হয়তো লজ্জায় নিজের মুখখানা গদ গদ হয়ে যাবে। এরপরে যে লজ্জাজনক মুহূর্তটি আপনারা দেখতে চলেছেন, সেটি দেখে আপনারা আপনাদের হাসিকেও কন্ট্রোল করতে পারবে না। তবে এখানে এই মেয়েটি একটি খেলায় অংশগ্রহণ করে, যেখানে সে এতটাই ফিটিং ড্রেস পরেছিল যে সামান্য একটু ব্যান্ড হাতে পেছনেই তার ড্রেসটি ফেটে যায়। আর পরবর্তীতে যখন ঘটনাটি ভাইরাল হয়ে যায়, তখন মেয়েটির জন্য এই ঘটনাটি তার আজীবন মনেই থাকবে। এরপরে এমন একটি ঘটনা দেখুন, যেখানে এই মেয়েটির খেলায় পুরো ব্যান্ড বেজে যায়। কারণ যখন মেয়েটি টেনিস কম্পিটিশন শুরু করে, তখন হঠাৎ করেই রকেটের মধ্যে তার চুল আটকে পড়ে যায়, আর যার ফলে বেচারি এতটাই বিব্রত হয়ে যায় যে সে তার গেমের ওপর কনসেন্ট্রেশনই হারিয়ে ফেলে, যেই কারণে সে একের পর এক শট মিস করতে থাকে। সত্যি বন্ধুরা, এই ঘটনাটি যতটা হাস্যকর ছিল, মেয়েটির জন্য যথেষ্ট এম্বারেসিংও ছিল। খেলায় জিতে প্লেয়াররা তাদের আনন্দ সেলিব্রেট করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু ওভার এক্সাইটমেন্টের কারণে যদি উইনিং ট্রফিটাই ভেঙে দুই ভাগ করে দেয়, তবে তো এটা কেমন হয়ে যাবে? যেমনটা এই টিমের সাথেই ঘটেছিল, যেখানে তারা এক্সাইটমেন্টের চক্করে তাদের ট্রফিটাই খণ্ড খণ্ড করে ফেলে। আর এই সময়ে তাদের মনে যে কী চলতে পারে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরপরে এই দৌড় প্রতিযোগিতায় একবার দেখুন, যেখানে এই প্লেয়ারটি দৌড়াতে দৌড়াতে তার ব্যালেন্স লুজ করে ফেলে, যে কারণে সে রাস্তার মাঝে চিৎপাট হয়ে পড়ে যায়। সত্যি বন্ধুরা, এমন নাজারা দেখা সত্যি কারো ভাগ্যে জুটে না। এখন এই ভিডিও ক্লিপটিতেই আপনারা নিজের চোখেই দেখে নিন, যেখানে এই প্লেয়ারগুলোকে কতটা এম্বারেসিং সিচুয়েশনের শিকার হতে হয়।
যখন কোনো ক্রিকেট প্লেয়ার তাদের ক্যাচ মিস করে দেয়, ওই মুহূর্তে তাদের জন্য এর চাইতে বড় লজ্জাজনক পরিস্থিতি আর কিছুই হয় না। তবে একবার এই ভিডিওটির দিকে একবার নজর দিন, যেখানে এই প্লেয়ারটি তার ক্যাচ মিস করে যে রিয়াকশন দেয় সেটা দেখার মতো ছিল। কিন্তু তার সাথে সাথে তার টিমকেও যথেষ্ট চড়াই উতরাই পার করতে হয়। এরপরে এই ছিছোড়া মহাশয় কি দেখুন, যে কিনা এই মেয়েটির দিকে তাকিয়ে এমন সব রিয়াকশন দিচ্ছিল যেটা কিনা টিভিতে টেলিকাস্ট হওয়ার পরই এই ভাইসাব তো আর তার বউয়ের কাছে লাথি ঘুষি খেয়ে নিশ্চিত উদ্ধার হয়ে গিয়েছিল। আচ্ছা, এইসবের চক্করে আমাদের এক বল্টু ভাইয়ের কোমর দোলানো ডান্স ইগনোর করলেই চলবে না, কারণ এই ডান্স দেখিয়ে সে যে কত মানুষকে পেট ফাফিয়ে হাসতে বাধ্য করেছিল তার কোনো গন্তি নেই। যাই হোক, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন, এবং এই ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে ফেলুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।